ইউপি চেয়ারম্যান বললেন এলাকাবাসী ঘাড়াল উপজেলার তিন নং জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন শামীমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে অভিযোগে জানা যায় ইউনিয়নের শঙ্করপুর এলাকার ঝিনাই নদী বাঁধ নির্মাণের জন্য গত বছর চোদ্দ লাখ টাকা বরাদ্দ দিয়েছিলেন পানি ইউনিয়ন বোর্ড অথচ কাজ না করেই টাকা হাতিয়ে নেওয়ার প্রবণতা এই দুর্নীতিবাজ চেয়ারম্যান শামীমের এলাকার জনসাধারণ অতিষ্ঠ হয়ে পড়েছেন তার এই কর্মকাণ্ডে এটিবি সংবাদের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গেলে পাওয়া যায় তার সত্যতা এ বিষয়ে এলাকার জনসাধারণ জানান আমরা উপস্থিত হয়েছি জেলা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাধীন তিন নং জামুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দুই নং ওয়ার্ডে শঙ্করপুর এলাকায় যেখানে গত বছর পান ইউনিয়ন বোর্ড থেকে নির্ধারিত হয়েছিল চোদ্দো লক্ষ টাকার একটা কাজ যে কাজ গত বছরে কিছুই হয়নি এবছরে শুরু করেছেন হাতে গোনা কয়েকজন লেবার দিয়ে যা এলাকার কাছে প্রশ্নবিদ্ধ আমরা জানব এলাকা জনগণের কাছ থেকে আমরা জানবো উপস্থিত যেসব লেবাররা কাজ করছেন লেবার সর্দারের কাছ থেকে আপনার নাম মোহাম্মদ মকদুম আলী শেখ আপনি বলেন যে আপনাদের এখানে কদিন ধরে কাজ চলছে দিন দিন আচ্ছা এই কাজটা আপনারা কজন কাজ করছেন বাইশ জন বাইশ জন আচ্ছা কাজ হওয়ার শুরু থেকে এই নয় দিন ধরে চেয়ারম্যান কয়বার আসছেন একদিন আসছেন আচ্ছা আপনাদের চেয়ারম্যানের নাম কি ইকলাক হোসেন খান শানি আচ্ছা এবং এটা দুই নং ওয়ার্ড মেম্বার শামীম আল মামুন মিলন বোধহয় দায়িত্ব আছে উনি দুই একবার কি আসছেন আসে দুইবার করে আসে কিছু পয়সা করে দিয়ে চলে যায় হ্যাঁ আচ্ছা আপনার কি কখনো জানতে চেয়েছেন যে এটা কি প্রকল্প বা এটা কি প্রকল্পের কাজ চলছে না তা জানি নেই কে উনি বলতো কিছুটা যে কাম করানো করে বাদ না কিছুটা টাকা আসছে চোদ্দ লক্ষ টাকা কোনো টাকা নয় টাকা নেই আচ্ছা কি বলেছে কিছু টাকা আসছে আপনি এই ব্যাপারে বলেন এলাকার আপনি লেবার সর্দার হন বা লেবার হন বা এলাকার একজন প্রতিনিধি হিসাবে আপনার বক্তব্য ওই কথাই বলতে আমরা কাটতেছি আচ্ছা আমরা সাড়ে তিনশো করে বেতন দেয় সাড়ে তিনশো করে বেতন দেয় আপনি কি চান যে এলাকার উন্নয়নে কাজটা সঠিকভাবে হোক উন্নয়নের কাজ তাই কামলা আমরা বাড়াই চাইছি এখন এই দিয়ে চলবো কতজন দিয়ে কাজ করছেন তো একুশ জন বাইশ জন আচ্ছা এটা কি নয় দিন ধরেই এই একুশ বাইশ জন করে চলছে না প্রথম কমা চাল কত বারো জনা চাল তারপরে বাইশ জন আড়ি খুশি আচ্ছা প্রতিদিন আপনাদের কত করে দিচ্ছে সাড়ে তিনশো এই বাদ প্রত্যেক বছরই মেরামত করা হয় আমরা জানি যে এই বাঁধের জন্য চোদ্দো লক্ষ টাকা এইরকম বরাদ্দ হয়েছে কিন্তু কাজ বলতে আমার মনে হয় দশ হাজার টাকা হয় নাই যতবাদই কইরা যাচ্ছে ততবাদি ভাঙিয়া যাচ্ছে শুধু এটা বাদ বললেই ভুল হবে এটা একটা রাস্তাও এই রাস্তা দিয়ে শিক্ষার্থী সহ প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন হাজার লোকের যাতায়াত কিন্তু এই বাত্রা পরায় শ্রমিক বছরে আমরা যা দেখি দুই থেকে তিনবার কাজ করে। অবশ্যই বরাদ্দ আসিবিধেই কাজ করে কিন্তু এই বাদের কোনো উন্নয়ন হয় না আপনারা লক্ষ্য করেছেন এই বাদের পুব যে জমিগুলো রয়েছে এবারও এখানে যারা কৃষক রয়েছে প্রায় হাজার হাজার বিঘার জমি এখানে বিনষ্ট হয়েছে ধানগুলো আবাদ হয়নি নদীর পূর্বতীর বরাবর অবস্থিত এই নদীর ভাঙ্গন এবং মধ্যেই বন্যায় মাঝে মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে এই এলাকায় এই বাদেরের আওতাধীন দিন পঁচিশ ছাব্বিশটা গ্রাম প্লাবিত হইয়া অর্জিত ফসল বিনষ্ট হইছে আমরা এই বাদের জন্য দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দুই নং ওয়ার্ডের সদস্য শামিন আল মামুন মিলনের সাথে কথা হলেও ঘটনাস্থলে উপস্থিত না হয়ে এলাকা থেকে ছটকে পড়েন তিনি পরে আর ফোনে পাওয়া যায়নি